একটি নদীর খনন ও বাঁধ সংস্কারে বদলে যাচ্ছে জয়পুরহাটের তিন উপজেলার কৃষিচিত্র। বর্ষায় প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষা পাচ্ছে কয়েকশো বাড়ি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নদী খনন ও বাঁধ সংস্কার কাজের বেশিরভাগই শেষ, বাকি কাজ সম্পন্ন হলে চলতি বছর থেকেই সুফল পাবেন এলাকাবাসী। আলমগীর চৌধুরী, তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। এটি গেল বর্ষার চিত্র। জয়পুরহাট সদর খেতলাল ও আকেলপুর উপজেলার তুলসীগঙ্গা নদী তীরের বিস্তীর্ণ অঞ্চল ডুবে আছে পানিতে। প্রায় তিন দশক ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে জয়পুরহাটবাসীকে। এ নিয়ে বারবার প্রতিবেদন হয়েছে গণমাধ্যমে। এবার সেই দুঃখ শেষ হতে যাচ্ছে জয়পুরহাটের মানুষের। খনন হচ্ছে তুলসীগঙ্গা, সংস্কার হচ্ছে তীর রক্ষা বাঁধ। এই কর্মযজ্ঞে সবচেয়ে খুশি এলাকার কৃষক। খননের ফলে হাজার একর জমি রক্ষা পাবে পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে। প্রতিবর্ষ আমনের ফসল বন্যায় খেয়ে যেত, আমরা খুব কষ্টে জীবিকা নির্বাহ করতাম। আমাদের এখানে ফসল তেমনটা হতো না, বন্যায় ডুবে উঠতো। এখন নদীটা ক্লিয়ার হয়েছে, এখন পানি না যাবে নদীতে, ধানের ফসল আমাদের হবে, এইরকম আশা আছে। শুধু কৃষি নয়, জনপ্রতিনিধিরা বলছেন 31 কিলোমিটার বাঁধের সংস্কারের ফলে বন্যায় প্লাবিত হওয়ার হাত থেকে বাঁচবে শত শত বাড়ি। দ্রুত পানি নিষ্কাশন হবে বলে আমরা আশাবাদী এবং এলাকার মানুষ অত্যন্ত খুশি। এই নতুন করে নদী খননের পরে বাঁধে যে উঁচু, যে পরিমাণ উঁচু হয়েছে, তাতে আর ফসলের জমি এবং বসতবাড়ি ক্ষতির হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকারি কর্মকর্তাদের দাবি, চলতি বছর থেকে সুফল পাবেন জয়পুরহাটবাসী। বড় এই কাজের ফলে উন্নত হবে এলাকার সার্বিক অর্থনীতি। পানি উন্নয়ন বোর্ডের এই নদী খনন এবং বাঁধ সংস্কারের ফলে কৃষকরা নদীর পানি ব্যবহার করে চাষ করতে পারবেন এবং তারা কৃষিকাজ করে লাভবান হবেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষক উপকৃত হবে, এলাকার সার্বিক সেচ ব্যবস্থার পাশাপাশি মৎস্য সম্পদের উন্নয়ন ঘটবে, এছাড়াও নৌ চলাচল ব্যবস্থার উন্নয়ন ঘটবে। তুলসীগঙ্গা সহ চারটি নদীর খনন ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কারে সরকারের বরাদ্দ 124 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।